রাজনৈতিক সরকারের আমলে রাজনীতিবিদদের ক্ষমতাহীন করা হচ্ছে কেন? প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্নের উত্তর চেয়েছেন সংসদ সদস্যরা। বাজেট আলোচনায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র এমপিরা বলেছেন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট অনুযায়ী সংসদ সদস্যরা সচিবদের অনেক উপরে, আমলা এবং প্রশাসনের কর্মকর্তাদের আচরণে এমপিদের অমর্যাদায় ক্ষোভ জানান তারা। দেখুন রিজভী নওয়াজের রিপোর্টটি। বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অপ্রত্যাশিতভাবে কঠিন সত্য উচ্চারণ সংসদ সদস্যদের। 16 কোটি মানুষের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দেশ চালানোর ভার তাদের কাছে থাকার কথা, কিন্তু সংসদ সদস্যদের অবস্থান কোথায়? প্রশ্ন তাদের। এটা একটা রাজনৈতিক সরকার এবং রাজনীতিবিদদের যে একটা কর্তৃত্ব, যেটা কাজ, সেটা কিন্তু ম্লান হয়ে যায়। আমি আজকে এমপিদের অ্যাকাউন্ট প্রেসিডেন্স, দি এমপিজ আর অ্যাবাভ দি সেক্রেটারিস, বাট হোয়াট দে আর নাও, যে রাজনৈতিক সরকার, যারা রাজনীতিবিদ, যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের জন্য নির্ধারিত স্থান যে আছে সেইখানে তাদের থাকা উচিত। আমিও শিল্প বাণিজ্য মন্ত্রী ছিলাম, আমারও দায়িত্ব ছিল একটা জেলায়। তখন মন্ত্রীরা জেলার দায়িত্ব পালন করত এবং সেখানে গেলে কর্মীরা আসত, তাদের সাথে কথা হতো। আমরা গ্রামে, ইউনিয়নে, সব জায়গায় যেতাম। কোথায় যেন সেই দিনগুলি হারিয়ে গেছে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স কেউ ফলো করে না। ও আমরা যে কোথায়, আমরা কোথায় আমরা জানি না। আমাদের কষ্ট লাগে। মাননীয় স্পিকার, আপনি আমাদের গার্ডিয়ান, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, আপনি এমপিদের আজকের এমপি, আপনি আজকের স্পিকার, আপনি চিরদিন স্পিকার থাকবেন না, আমিও চিরদিন এমপি মন্ত্রী থাকবো না, কেউ থাকবে না। কিন্তু আমাদের এই পদমর্যাদা যদি পদে পদে লঙ্ঘিত হয়, অকারণে দুর্নীতিবাজদের কাছে যদি আমাদের মানে নত হইয়া কথা বলা লাগে, তাহলে আসছে দুঃখের আর কিছু থাকতে পারে না। জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশিদ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ক্ষমতার পালাবদলের কথা মনে রাখা দরকার। রাজনীতি নামে এখন পালাগারের অনুষ্ঠান হয়। সন্ধ্যার সময় মাননীয় বাদুর কাদের সাহেব এক পালা গান, বিএনপি ঐক্যে একটু পরেই আবার টেলিভিশনে আরেক পালা, ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরেক পালা গায়। আমরা রাজনীতিবিদরা ঘরে বসে টেলিভিশনে পালাগানের রাজনীতি দেখি। এই পালাগান চলতেছে 1.5 বছর। রাজনীতির শূন্য কোথাও রাজনীতি নেই। প্রত্যেকটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের। মাননীয় প্রধানমন্ত্রী ডিসিসির সাথে কথা বলে আর এমপি সাহেবরা পাশাপাশি বসে থাকে দূরে। তারা বলছে, ডিসি সাহেব আমি একটু কথা বলবো প্রধানমন্ত্রীর সাথে। এই হচ্ছে রাজনীতিবিদদের অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী ডিসিদের সাথে যখন কথা বলে তখন এমপিদের কোনো দাম থাকে না। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, এই বিষয়গুলো বিকৃত করার চক্রান্ত এখনো চলছে। কাজেই সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান শেখ সেলিম। আমাদের মাদ্রাসায় গ্রহণে কোনো জাতীয় সংগীত শোনানো হয় না, কোনো জাতীয় পতাকা হয় না। মানুষ জানবে কিভাবে, মাদ্রাসা ছেলেমেয়েরা কিভাবে জানবে যে আমাদের দেশ কিভাবে হয়েছিল, কোথায় ইতিহাস কিছুই এটা হয় না। প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেটের রাজস্ব অংশে কোনো পরিবর্তন আসছে কিনা তা জানা যাবে মঙ্গলবার অর্থ বিল পাশ হওয়ার মাধ্যমে। 30 জুন বুধবার সংসদে পাশ হবে আগামী অর্থ বছরের বাজেট। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।